অনেক ভিডিও আপলোড দেখছি তাই অনেক ভিডিও দেখছো তুমি রোজা আছো যাক সবগুলো থাকো ভেরি গুড তুমি কোন ক্লাসে পড়ো মানে ইফতারিতে ওনারা কিন্তু মজার মজার কিছু আইটেম আনছে তার মধ্যে অন্যতম কিন্তু হালিম দেখতে পাচ্ছেন এবং ডিমের চপ রোল এবং অনেক কিছু আছে যেগুলো আগে ছিল না ইফতারির জন্য মানে 11 12 পিস মতো কিন্তু পাওয়া যায় সো ওনারা যা বলতেছে এবং রাইট এবং 200 টাকায় আরো মানে চপটা হচ্ছে আর একটু লেবু এভাবে চিপে নিলে ও জোস কাবাব এবং এই কাবাবের এখানে আজকে কিন্তু আমরা ইফতারিতে এসেছি এবং ইফতারিতে ওনারা কিন্তু মজার মজার কিছু আইটেম আনছে তার মধ্যে অন্যতম কিন্তু হালিম দেখতে পাচ্ছেন এবং ডিমের চপ রোল এবং অনেক কিছুই আছে যেগুলো আগে ছিল না ইফতারির জন্য বিশেষ করে রমজান মাসে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন সো আমরা আজকে এসেছি এবং আমরা কিন্তু এখানে ইফতারি করব এবং এখানে টেস্ট করবো বিশেষ করে ওনাদের স্পেশাল যে হালিমটা আছে এটা কিন্তু আমরা ট্রাই করবো মাছ আরও অনেক কিছুই ট্রাই করবো সো আর দেরি না করে আসেন আমরা দেখি এখানে কী কী খেতে পারি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাদের হালিম দেখতে দেখতে কিন্তু অলরেডি ওনাদের হাফ শেষ হয়ে গেছে মানে প্রচুর মানুষ এখান থেকে নিচ্ছে হালিম দেখতে পাচ্ছেন ছোট যেটা আছে এটা হচ্ছে 100 টাকা ওনারা বললেন এটাতে 5 পিস তার থেকে একটু বেশি মানে 5 পিসের কম মাংস থাকবে না 100 টাকায় একদম সলিড মিট দিচ্ছে গরুর মাংস দেন হচ্ছে এখানে আমরা যেটা মিডিয়াম নিচ্ছি এটাতে ওনারা বলছে যে মানে 10 পিসের কমে থাকবে না 10 পিসের বেশি হবে তো দেখি আমরা 10 পিস চেষ্টা করবো গুনে দেখার দেন হচ্ছে এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন এই বড় যেটা আছে এটা হচ্ছে 1 লিটার এটাতে ওনারা বলছে 20 পিসের উপরে মাংস থাকবে না 20 পিসের কমে থাকবে না মানে আমিও চিন্তা করছি যে 400 টাকা দিয়ে যে 1 লিটার আর কিনবে এটা থেকে যদি মানে একটু খেয়ে তৃপ্তি না পায় একটু মাংস বেশি না থাকে তাহলে কিন্তু হবে না সো আমরা দেখবো যে আসলে আমাদের এই 200 টাকারটায় কয় পিস মাংস আছে আমাদের এই মিডিয়ামটাতে দেখতে পাচ্ছি 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস 8 পিস 9 পিস 10 পিস দেন হচ্ছে পাশে আরও একটু দেখতে পাচ্ছি মানে 11-12 পিস মতো কিন্তু পাওয়া যায় সো ওনারা যা বলতেছে এবং রাইট এবং 200 টাকায় আরও দেখতে পাচ্ছি তো 200 টাকায় কিন্তু আমি মনে করি যে ভালোই মাংস আছে মানে বেশ ভালো মাংস পাচ্ছি আমরা ভিডিও দেখো তোমার কী নাম জুলাইয়ের তাই দোয়া করবো আমার জন্য কেমন দোয়া করবো আমার জন্য তুমি এখান থেকে ইফতারি কেন আল্লাহ আজান হোক তারপর হচ্ছে আমরা আসতেছি রোজা করলাম খেজুর দিয়ে দেন হচ্ছে ওনাদের দেখতে পাচ্ছেন শাহি জিলাপি আছে এটা কিন্তু 200 টাকা কেজি দেন রেশমি জিলাপি আছে এটা 300 টাকা কেজি আর প্রতি পিস মেবি 10 টাকা করে এটা হচ্ছে আপনার মাংসের চপ এটা হচ্ছে 15 টাকা দেন এটা হচ্ছে আলুর চপ এটা 5 টাকা দেন এই যে ভেজিটেবল রোল এটা হচ্ছে 15 টাকা ডিমের চপ 15 টাকা আর ছোলা আছে ছোলা 15 টাকা করে এইটুকু রোজা খোলে আসলে এতগুলো খাওয়া সম্ভব না এর থেকে আমার বেটার মনে হয়েছে যে ডিমের চপটা খাই আগে দেখি কেমন বিসমিল্লাহির রহমানির রহিম সারাদিন রোজা থাকার পরে আসলে প্রচুর ক্ষুধা লাগে তো এরকম ভাজা পোড়া কিন্তু এতটাও খাওয়া ঠিক না কিন্তু অনেকেরই ভালো লাগে তো এই জন্য আসলে এটা ট্রাই করলাম দেন আসেন আমার ছোলাটা একটু দেখি কেমন ছোলাটা মজা আছে আচ্ছা আমরা এই মাংসের চপটা এটা হচ্ছে 15 টাকা করে এটাও ট্রাই করি মাংসের চপটা হচ্ছে স্পাইসি আলু চপ
দেন হচ্ছে মাংস দেওয়া আছে, মাংসটা যে মুখে পড়ছে দেখেন ভালো লাগতেছে। মাংস প্রদুস দেন আরও অনেকগুলো আইটেম আছে, এগুলো ট্রাই করলাম না আমরা ছাই জিলাপিতে চলে যাই। মজা আছে, হঠাৎ কাবাব অনেকের কিন্তু আবেগ, মানে অনেকেই যারা আগে খেয়েছেন যাদের এখানে আড্ডা ছিল ছোটোবেলায়, মানে অনেকের স্মৃতি কিন্তু হঠাৎ কাবাব। আর ওনাদের খাবারগুলো কিন্তু সবসময় ভালো হয়ে থাকে, অনেকেই প্রশংসা করেন, মানে ম্যাক্সিমাম মানুষই প্রশংসা করেন। আসেন এবার আমরা ট্রাই করবো হচ্ছে এই রেশমি জিলাপি। রেশমি জিলাপি কিন্তু দেখতেই ভালো লাগতেছে, বেশ ক্রিস্পি আর গরম গরম। গরম গরমের জিলাপি খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগতেছে। শাহি জিলাপিটার থেকে রেশমি জিলাপি মজা বেশি, আমার কাছে ভালো লাগছে। দেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভাজাপোড়া আইটেম আছে, এগুলো ট্রাই করতেছি না কজ এখানে খাবারগুলো এমনি ভালো হয়। সো এখন আমরা ট্রাই করবো ওনাদের স্পেশাল যে হালিমটা, যেটা আসলে রমজানের ইফতারিতে ওনাদের মেইন আকর্ষণ ছিল, গরুর হালিম, ওটা ট্রাই করবো। সো আসেন। আসলে ব্যাপার হয়েছে যে ওনারা কিন্তু এটা পার্সেলই দেয়, মানে সবাই ইফতারি আগেই নিয়ে যায়, তো আমরা যেহেতু আপনাদেরকে একটু খেয়ে দেখাবো এই জন্য আমরা এখানে নিলাম। আর একটু লেবু এভাবে চিপে নিলে ও জোস, ইফতারি আগে যারা নেয় তাদেরকে কিন্তু ওনারা পেঁয়াজ বেরেস্তা প্লাস হচ্ছে লেবু ধনিয়া পাতা এগুলো কিন্তু সব পার্সেল করে দেয়। তো আমাদের হচ্ছে দেখানোর স্বার্থে কিন্তু আমরা শুধু এটুকু দিয়ে নিলাম। তো আসেন ফার্স্টে আমরা এই হালিমের ডালটা ট্রাই করে দেখি কেমন। ডালটা মজা আছে এবং স্পাইসি, স্পাইসি লাভার যারা তাদের জন্য হাইলি রিকমেন্ড থাকবে। হালিমটা জোস, মানে যেমন ঝাল তেমনি হচ্ছে ব্যালেন্স করার স্বাদটা আমার কাছে ভালো লাগতেছে। এটার মধ্যে কিন্তু আস্ত রসুন থাকে, মানে রসুনও পাচ্ছেন। তো আসেন আমরা গরুর মাংস দিয়ে ট্রাই করি। সলিড মিট, মিটটা আমার কাছে ফ্রেশ লাগছে, ভালো লাগছে। এরকম আরও মিট আছে যে মিট একদম মিটে সলিড পিস, সব মিলে আমার কাছে হালিমটা ভালো লাগছে। তো আপনারা এদিকে আসেন, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যারা এখানে ট্রাই করেছেন বা প্রতি রোজাই নিচ্ছেন তারা অবশ্যই কমেন্টস জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। সো আজকে ব্লগটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর কোনো ব্লগে সুন্দর কোনো একটা ফুড নিয়ে। সো কিপ স্মাইল, লাভ আস, টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।